11 ডিসেম্বর 1971 মুক্ত যশোরে প্রথম জনসভা। পরাজয় নিশ্চিত সেটা বুঝতে পারছিল পাকিস্তানি যুদ্ধবাজেরা, কিন্তু তারপরও দমভক্তি করতে ছাড়েনি। জেনারেল নিয়াজি ঢাকা বিমানবন্দর পরিদর্শনে গিয়ে বলেন, শত্রুকে কোনোভাবেই কাছে ঘেঁষতে দেওয়া হবে না। যৌথ বাহিনী চতুর্দিক থেকে ঢাকার দিকে এগিয়ে আসছিল, যে শহরের পতন ঘটছিল সেখানেই উঠছিল বাংলাদেশের পতাকা। অবরুদ্ধ মানুষ মুক্ত হয়ে প্রাণের আবেগে স্লোগান দিচ্ছিল, মিছিল করছিল। বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মুক্ত যশোরে আসেন, এখানেই অনুষ্ঠিত হয় প্রথম জনসভা। সৈয়দ নজরুল ইসলাম তার ভাষণে বলেন, মুসলিম লীগ, নুরুল আমিনের পাকিস্তান গণতান্ত্রিক দল, জামায়াতে ইসলামী ও নিজামে ইসলাম দলগুলোকে বেআইনি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়েছে পরস্পরের সার্বভৌম স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে, কোনো কিছুর বিনিময়ে নয়। ভারত মানবতার যে উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছে, পৃথিবীর ইতিহাসে এর নজির পাওয়া যাবে না। জনসভায় প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদও বক্তৃতা করেন। তিনি বলেন, ইয়াহিয়া চক্র বাঙালি জাতিকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তা তারা পারল না। নবজাত এই শিশু রাষ্ট্রকে গড়ে তোলার দায়িত্ব প্রতিটি বাঙালির। মিত্রসেনা ও মুক্তিসেনার সংযুক্ত বাহিনী ডাক দিয়েছে, যদি প্রাণে বাঁচতে চাও পশ্চিমা সৈন্য আত্মসমর্পণ করো, না হলে এই বাংলার যে মাটি তোমরা লাল করেছ সেই বাংলার মাটিতে তোমাদের কবরস্থ করা হবে। এর আগে যশোর যাওয়ার পথে দুই নেতা নাভারন, ঝিকরগাছা ও বেনাপোলে রাস্তায় অপেক্ষারত জনসাধারণের সামনে বক্তৃতা করেন। এদিন জামালপুর, মুন্সিগঞ্জ, লাকসাম, আশুগঞ্জ, টাঙ্গাইল, দিনাজপুরের হিলিসহ দেশের বিভিন্ন এলাকা শত্রুমুক্ত হয়। অবস্থা বেগতিক দেখে পাকিস্তান বাহিনী ময়মনসিংহ থেকে পালিয়ে টাঙ্গাইলে অবস্থান নিয়েছিল। এদিন কাদের সিদ্দিকী নিয়ন্ত্রিত টাঙ্গাইলের মুক্তাঞ্চল মধুপুরে মিত্রবাহিনীর 736 সেনা অবতরণ করে। উত্তর দিক থেকে জামালপুরের বিজয়ী বাহিনীও এখানে এসে যোগ দেয়। পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মালিকের প্রস্তাব মেজর জেনারেল রাও ফরমান আলীর মাধ্যমে ঢাকায় নিয়োজিত জাতিসংঘের প্রতিনিধির কাছে পেশ করা হয়। রাও ফরমান আলী গভর্নরের পক্ষে 5টি শর্তে আত্মসমর্পণের কথা জানান। ইয়াহিয়া খান এই প্রস্তাব নাকচ করে দেন। তিনি এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাহায্য করার দাবি জানাতে থাকেন। যুক্তরাষ্ট্র শুধু জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার দাবি জানান। কিসিঞ্জার এদিন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রদূত ভারানসোভকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, 12 ডিসেম্বর দুপুরের আগে ভারতকে অবশ্যই যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্র নিজেই সামরিক ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে। যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারি তখন কোনো কাজে লাগেনি। অকুতোভয় যৌথ বাহিনী তখন বীরদর্পে ঢাকার দিকে এগোচ্ছে। এই রাতে সাংবাদিক সৈয়দ নজমুল হক ও আনম গোলাম মোস্তফাকে অপহরণ করে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী ও আল বদরেরা।